এসো এসো মাগো এই আসরে, এসো 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 মাগো এই আসরে।
हेलो 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 अरे नीति नीति ही जाइए बोधु दो तारा बजाया अरे नीति नीति ही जाइए बोधु दो तारा बजाया एक दिन ओ बंधु जाय जाय रे मरे बाड़ी घाटा दिया रे Thank you.
हेलो चिक, हेलो टिस, हेलो चिक, हेलो टिस, हेलो चिक, हेलो चिक, हेलो टिस, हेलो चिक, चिक, हेलो टिस, हेलो, हेलो टिस, हेलो चिक, चिक हेलो चिक। कभी राम बनके कभी श्याम बनके चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बनके कभी श्याम बनके चलिया ना प्रभु जी चलिया ना। कभी कभी श्याम बनके चलिया ना प्रभु जी चलिया ना प्रभु जी चलिया। हेलो
हालो हालो चे हालो 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 चे आरे छई छई मा मनुषा विषणी बत्तावती की छई छई मा पाताल कुमारी की छई छई मा दुर्गा की छई छई मा शिव ठाकुर की समणी माता नाग भोगनी बासुकी शोत था अरे चरत्कार मणि पत्नी मा मनुषा दे आरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर तस्मै श्री गुरुवे नमः 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 ए ए ए आर्य अक्षरम दिमिलं दर्शन जनम जनम शलोकाया तस्मै श्री गुरुवे नमः ए ए ए
আরে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগদেব আরে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে স্বর্গ পিতা ধর্ম পিতা হে মন্তব আরে আপন আপন সবাই মিলে গুরু গোসাই প্রেমানন্দে বলো হরি হরি বলো হরি বলো করো ওজে করো মনসা দেবী দেবী তুমি স্বর্গ ধামে রইয়া Thank you.
মাতৃ বন্দনার শেষে মাতৃ আহ্বানের সময় মা আসরে এসেছে। হ্যাঁ দাও নাকি মা কিছু বলবে নাকি? বলো, ভক্তরা তোমার গান দিচ্ছে, তোমার যদি কিছু বলার থাকে বলো, ভক্তরা সব শোনো, কি বলতে চাইছো বলো। মা যদি কাঁদে তাহলে তো জগৎটাই কাঁদবে। মা কাঁদলে জগৎ কাঁদবে, মায়ের চোখের জলে সবাই ভেসে যাবে। শুধু কাঁদলে হবে না, বলতে হবে কিছু। বলো, কিছু বলার থাকলে কিছু বলবে? বলবে না? সব ঠিক আছে, শুনেও শান্তি পেলাম। বাধা দেওয়ার চেষ্টা করছিল, সে তো আমরা আর কি, আমরা বলারও কেউ না, করারও কেউ না, তুমি তো আছোই, বিচারকের আসনে বসে তো তুমি আছো, বিচার তো তুমি করবে, আমরা কে? আচ্ছা সবাই মা মনস্বার নামে জয় ধ্বনি দিয়ে মাকে আমরা আসনে দেব, কেমন? বলো সবাই জয় জয় মা মনস্বার সর্বত্রবতী কি জয়, জয় জয় মা মনস্বার সর্বত্রবতী কি জয়, জয় জয় মা মনস্বার সর্বত্রবতী কি জয়। জয় গুরু নমস্কার। জয় গুরু নমস্কার। যিনি নারায়ণ সর্ব কারণের কারণ দিয়েছেন বিধান আমাদের সনাতনের, সনাতন ধর্মের মধ্যে গণেশ ঠাকুর হল 33 কোটি দেবতার প্রধান। তাই আমাদের যদি কোনো পুজো করতে চাই সর্বপ্রথম কি করি? গণেশের ঘট স্থাপন করি। তত্রুক মা মনস্কার গানে সর্বপ্রথমে আমরা মাকে আহ্বান করেছি, মায়ের বন্দনা করেছি, এখন শুরু হচ্ছে গণেশ বন্দনা। গণেশ বন্দনার পরেই মায়ের বন্দনা সমাপ্তি করে দেখবেন আপনারা ওম মা মহামায়ার মা মনসা অপরার অভিনয় পর্ব। শুরু হচ্ছে গণেশ বন্দনা, শুনুন। ও বন্দে গণপতি তুমি দেবের প্রধান হে, ও হে দেব আরে গণপতি we
আসরে যা বোঝা যাচ্ছে মনে হয় সব মায়ের ভক্ত, বাবার ভক্ত নেই। বাবার ভক্ত যদি থাকতো তাহলে অবশ্যই আসরে এসে দান করতো। আছে আছে, সবেমাত্র শুরু হলো তো, এদিকে 10 টাকা শুধু দান করেছে। দানের সঙ্গে দক্ষিণা না দিলে যে দান শুদ্ধ নয়, কিন্তু সে কাজটা করেনি, যাই হোক প্রথম তো, যার জন্যই এর মধ্যেই দান। এই যে দানের সঙ্গে দক্ষিণা 10 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণাও দেন। ধন্য ধন্য দাতার ছেলে দান করে গেলেন সভাস্থলে, সভাস্থলে চন্দ্র সূর্য জ্বলে, বংশ বৃদ্ধি হোক তার কালে কালে, এই কামনাই করি মা মনসার সভাস্থলে। শুধু কি তাই, তার ব্যবসা যেন ভালোভাবে পার হয়ে যায়, কারণ যেই প্যান্ডেলের নিচে আমরা যে মায়ের লীলা কীর্তন করছি, সেই ব্যক্তি এই প্যান্ডেল দিয়েছে, ওই সমরবাবু যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে দান বা দক্ষিণা দিতে পারে। তার সঙ্গে আরো একজন শিশু ভক্ত মায়ের আসরে করে যায় 10 টাকা দান। ও গো মা মনসা, শিশু ভক্তের মনে বাঞ্ছা তুমি পূর্ণ করে দেবে, এই কামনাই করে মা মনসা সুবাস। তাহলে আমরা শুনে না বড্ড খুশি হলাম গো, এটি আপনার কে গো? আমার ভাই। মানে আপনার ভাই? আপনাকে তো দেখতে দারুণ সুন্দর লাগছে গো। কেন, আর মনে হচ্ছে আপনার ভাইকে, মানে আপনার ভাই না, মানে মনে হচ্ছে কোথা থেকে যেন চুরি করে আসলো চোরের মতো, তাই নাকি? চোরের মতো নি লাগছে, তাই চুরি করবো মনে হয় তোমাদের ঘরে। চুরি করবে, চুরি করবে চোর, ওই শুধু না আমিও তুমিও সবাই, সবাই আমরা চুরি করতে এসেছি। কি চুরি করতে বলতো? এখানকার দর্শকের মন, আমরা গান করে দর্শকের মন চুরি করার জন্য এসেছে। ওরে গণেশ ও বন্দনা কালে যে বা ভক্ত দান করে, জয় বিশ্ব এদিকে আরো একজন মায়ের ভক্ত চকাই করেছে কি 10 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণাও দেন। এইদিকে আরেকজন ভক্ত সেও করে যায় দান। আচ্ছা ও নিখিল বাবু, কেন তোমরা হয়ে গেছো সবাই কাবু, তোমাদের বাড়ির গান সবাই করছে দান, তোমরা হয়ে গেছো আন, এটা তো বাবা ঠিক না। সর্বপ্রথম তোমাদের এসে দান করতে হবে, কারণ এই যে সাধুগুরু, এখানে শুধু সাধুগুরুই নয়, চোর ছেচোর মানে সবাই এসেছে, এই যে সবার চরণধুলি পাওয়া অনেক ভাগ্যের দরকার, ঠিক আছে? ওরে দাতা হয়ে করে দা, তার হলে পূর্ণ কথা বলি, মানে মায়ের শ্রোতা যারা আছে, এই মাত্র কয়েক বছর আপনি কি ভেবেছেন এখনকার যুগে কি চলছে জানেন না? আমি ভাবছিলাম যে শিকা দিদি আমাদের মোটামুটি কম করে 500 দেবে, দিল 100। কত দিয়েছেন? 100। আর জানো কত দেখছি আপনার হস্তে, 1 টাকা, মানে 100 টাকা দান করে গেলেন। কি নাম দিদির? শিখা।
শিখা দিদি ও না শিখা দিদি নাচ করি আসর মাঝে প্রকাশ করি দয়া করিবে দেবী বিশ্ব হরি হে লক্ষীর ছেলে তার মায়ের মান মানে লক্ষীর তো মান রাখতে হবে লক্ষীর ছেলে দান করে গেছে ছেলে হয়ে যদি 100 টাকা দান করতে পারে লক্ষ্মী তো কম করে 150 টাকা দান করতে হবে 150 মানে 200 টাকা তুমি তো একবার মস্তানের মতো করছো যে মাস্টার মানে এখনকার যুগে তো জানেন মশাই মহিলা সমাজের বেশি জোর তাই নাকি তার মধ্যে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার আচ্ছা তৎসহ আমাদের যে রমেশ লালের সঙ্গীত করছে ওনারও এক ছেলে এসে করে গেছে 10 টাকা দান ভক্তের মনে মাঞ্চা জন্য মা মনস্কামনা পূর্ণ করে দেন দুটোই ছেলে আচ্ছা কই ছোট মেয়ে তো ডাকলাম আসলো তো না কি নাম বললে মেয়ে নাম ওই না লক্ষ্মী পন্তি নাম ধরি আসরে উচ্চারণ করি দয়া করিবে দেবী বিশ্ব
সভাস্থলে 10 টাকা করেছে দান বাবা আর ধন্য ধন্য দাতার ছেলে তারপরে সভাস্থলে কত বিধি হয়ে যায় গণেশ বন্দনা এবারে শুরু হচ্ছে মায়ের বন্দনা মায়ের বন্দনা গিয়ে শোনাচ্ছে নরেন মাহাতো মায়ের বন্দনা গিয়ে শোনাচ্ছেন নরেন মাহাতো হ্যালো হ্যালো টেস্টিং চেক হ্যালো 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 গায়ক মশাই এবারে বলতে হবে বলতে হবে নমস্কার এইমাত্র মায়ের বন্দনা গায়ে শোনালেন আমাদের গায়ক মশাই সুবল সরকার এই পার্টির মালিক এইদিকে আরেক কাকিমা কি করেছে এসে করে গেছে 10 টাকা দান ওই ভক্তের মনোবাসনার জন্য মা মনসা পূর্ণ করে দেবে সুবল সরকার এই পার্টির মালিক পরিচালনায় হচ্ছে আমাদের রমেশ মজুমদার তাদের অনুরোধে আমরা এসেছি তবে যাই হোক এধারে এক মা জননী এসে মায়ের আসনে 50 টাকা দান দক্ষিণা সমেত করে গেলেন জগৎ জননী তিনি মায়ের কাছে কামনা করব কামনা রাখব আমি দেব পঞ্চানন্দের কাছে মা জননী যেন হাতের সংখ্যক সিঁদুর পরিপূর্ণ রাখে মা মনসা যেন তার ধনভান্ডার পূর্ণ রাখে এটুকুই কামনা করত তাই বাবা বাহ বাহ সেই আনু সেই আশীর্বাদই করি মায়ের কাছে কামনা করি যেন তারা ভালো থাকে এইটুকুই তাই মায়ের আসনে দাঁড়িয়ে মা মনসার বন্দনা যদি না গাই তাহলে কোনো মায়ের নীলাকীর্তনই শুরু হয় না তাই মাত্র মা মনসার নাম মায়ের বন্দনা করব যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন এ শোনা গে মাতা বিশহরি মাগো মনসা ও এ শোনা হৃদয় মন্দিরে এ সোনা কে মাতা বিশহরি মাগো মনসা এ সোমা হৃদয় মন্দিরে তুমি মাগো পূজঙ্গ জহনো নিয়েছো
अस्थि को मु नीर माता नग माता भुजंग जहाननी गगने उठिल धूल फुटिल कमल फूल से फूल तुम चरण लक्ष्मी चौधरी तिनार नातनी एसे पंचाश टाका दान करेछेन सोलाना दक्षिणा दिएछेन बोलेछेन जदि ओई नातनीर मनेर आशा पूर्ण हय सामने बैशाखे आबारी गान देबे ता मामनसार काछे कामना करि जे भक्त मनेर आशा निये दान करेछे सेई भक्तेर मनेर आशा जाते पूर्ण करे ওরে মনির আশা পূর্ণ করে তুমি মা গো জয় মা গো জয় বিশ্ব হরি
भगत जीवन कवि নমস্কার আমাদের বন্দনা সমাপ্ত হলো এই মাত্র আমাদের মায়ের লীলা কীর্তন শুরু হবে